হ্যালো সালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এই ভিডিওতে টিপি লিঙ্ক আউটডোর লং ডিস্টেন্স ট্রান্সমিশন পয়েন্ট টু পয়েন্ট ওয়ারলেস অ্যাক্সেস পয়েন্ট রাউটার আনবক্সিং করব রিভিউ করব এবং সেট আপ করব এখানে টিপিলিঙ্কের সিপিই সাতশো দশ মডেলের দুইটা অ্যাক্সেস পয়েন্ট রাউটার আছে একটা অ্যাক্সেস পয়েন্ট মোডে কনফিগার আর আরেকটা ক্লায়েন্ট মোডে কনফিগার করব টিপি লিঙ্কের ওয়েবসাইটে গেলে বিস্তারিত জানতে পারবেন এই সিপিই সাতশো মডেল সম্পর্কে এটা আইপি সিক্সটি ফাইভ ওয়াটারপ্রুফ এই রাউটারে এমআইএমও প্রযুক্তি আছে এটা ফাইভ গেগাহার সাপোর্ট করে ফাইভ গেগাহার ফ্রিকোয়েন্সির কারণে ভালো স্পিড পাওয়া যাবে এটা টোয়েন্টি থ্রি ডিবিআই যার কারণে প্রায় পঁচিশ থেকে ত্রিশ কিলোমিটার দূর থেকে এর কানেকশন পাওয়া যাবে পয়েন্ট টু পয়েন্ট এই দেখুন এখানে দুইটা রাউটার সেট করে দেখাচ্ছে কিভাবে উঁচুতে এটা সেট করতে হয় এভাবে সেট করলে আসলে সিগনালটা ভালো পাওয়া যায় এবং আপনি রেঞ্জটাও ভালো পাবেন কারণ এই দুইটা রাউটারের মাঝখানে যদি কোনো বাধা আসে তাহলে কিন্তু সিগনালের সমস্যা হলে আপনার স্পিডটা ইন্টারনেট স্পিড কিন্তু ভালো পাওয়া যাবে না এখানে দেখাচ্ছে কিভাবে পোল মাউন্ট করতে হবে এবং সাইড প্যানেলগুলা কিভাবে সংযোগ করতে হবে তার একটা ধারণা এখানে দিছে এর ইন্টারফেস ওয়ান জি এই ডিভাইসে আপনি ওয়াইফাই অর্ডার কানেক্ট করতে পারবেন এছাড়াও অ্যাক্সেস পয়েন্ট থেকে সরাসরি মোবাইল কানেকশন করে ব্যবহার করা যাবে এখন এটা আনবক্সিং করব এটা ম্যানুয়াল কিভাবে আপনি সেট করবেন সে বিষয়ে বিস্তারিত দেওয়া আছে বক্সের ভিতরে পার্ট বাই পার্ট খোলা অবস্থায় থাকে এগুলো বক্স থেকে বের করে প্রথমে মাউন্ড করতে হবে এটা পিওই অ্যাডাপ্টার এইগুলো হচ্ছে রাউটারের প্যানেল এই কেবলটা যাবে পিওই অ্যাডাপ্টারের পিওই পোর্টে আরেকটা পোর্ট আছে ল্যান্ডপোর্ট আরেকটা ল্যান্ডপোর্ট থেকে যাবে ইন্টারনেট কানেকশনের সাথে দেখুন দুইটা রাউটারি মাউন্ট করা হয়ে গেছে এখন একটা একটা করে কনফিগার করবো আমাদের দুইটা রাউটার সেট আপ এইভাবে হবে একটা সেন্ডার অ্যাক্সেস পয়েন্ট আরেকটা রিসিভার ক্লায়েন্ট এইভাবে ল্যাপটপের সাথে রাউটার কানেকশন করব কনফিগার করার জন্য আমি ল্যাপটপে এই কনফিগারটা করবো রাউটার একটা ডিফল্ট আইপি থাকে সেই আইপি ব্রাউজারে ব্রাউজ করলে আমি কনফিগারেশন প্যানেলটা পেয়ে যাব রাউটারের ডিফল্ট যে আইপিটা সেটা হলো একশো বিরানব্বই ডট একশো আটষট্টি ডট শূন্য ডট দুশো চুয়ান্ন তো ল্যাপটপেও সেম নেটওয়ার্কে একটা আইপি বসাতে হবে যাতে করে এই টিপি লিঙ্কটাকে অ্যাক্সেস করা যায় আমি আইপি বসাবো ওয়ান টু ডট ওয়ান সিক্সটি এইট ডট জিরো ডট টু ফাইভ জিরো এখন ব্রাউজারে চলে যাব ব্রাউজারে লিখবো ওয়ান নাইন টু ডট ওয়ান সিক্সটি এইট ডট জিরো ডট টু ফাইভ ফোর এটা টিপিলিঙ্ক রাউটারের ডিফল্ট আইপি এটা দিয়ে সার্চ করব হ্যাঁ দেখুন টিপিলিঙ্কের প্যানেলটা চলে আসছে এখানে ইউজার নেম পাসওয়ার্ড দিতে হবে এই ডিফল্ট নেম পাসওয়ার্ড হচ্ছে অ্যাডমিন রিজন দিব ইউনাইটেড স্টেট আই অ্যাগ্রি এখানে ক্লিক করব এরপরে লগ ইনে ক্লিক করবো এখানে নতুন ইউজার নেম এবং পাসওয়ার্ড দিতে বলতেছে তো আমি এখানে ইউজার নেম অ্যাডমিন পাসওয়ার্ড দিব অ্যাডমিন ওয়ান টু থ্রি কনফার্ম পাসওয়ার্ড দিব অ্যাডমিন ওয়ান টু থ্রি ফিনিশে ক্লিক করবো কুইক সেট ক্লিক করব এখানে অ্যাক্সেস পয়েন্ট সিলেক্ট করতে হবে তো এখানে সিলেক্ট করাই আছে ওই জন্যে আমি আর সিলেক্ট করছি না নেক্সটে ক্লিক করবো এখানে আমাদের নেটওয়ার্কের যে আইপিটা আছে সেটা দিব অর্থাৎ ডিফল্ট যে আইপিটা আছে সেটা উঠাই দিয়ে আমাদের নেটওয়ার্কের আইপিটা দিব আমাদের নেটওয়ার্কের আইপি হচ্ছে ওয়ান নাইনটি টু ডট ওয়ান সিক্সটি এইট ডট টু হান্ড্রেড ডট টু ফাইভ ফোর এখন নেক্সটে ক্লিক করব এখানে এসএসআইডিটা দিতে হবে আমি এসএসআইডি দিব লাভ এখানে সিকিউরিটি সিলেক্ট করবো ডাব্লু পি এ ড্যাশ পিএসকে এখানে এসএসআইডি পাসওয়ার্ড দিতে হবে এরপরে নেক্সটে ক্লিক করবো একটা লং রেঞ্জের পাসওয়ার্ড দিতে হবে এরপরে নেক্সটে ক্লিক করবো এখন ফিনিশে ক্লিক করব। এখন আমার ল্যান্ড কার্ডের আইপিটা চেঞ্জ করতে হবে এখানে টু দিতে হবে আবার ব্রাউজারে ব্রাউজ করবো অ্যাডভান্সে ক্লিক করবো প্রোসিড টুতে ক্লিক করতে হবে যে ইউজার নিয়ে পাচওয়ার দিয়েছিলাম সেটা দিতে হবে এখন লগ ইনে ক্লিক করবো কন্টিনিউতে ক্লিক করতে হবে ওয়ারলেসে ক্লিক করবো অ্যান্টেনা টোয়েন্টি থ্রি ডিবিআই সিলেক্ট করব নিচে অ্যাপ্লাইতে ক্লিক করব এই উপরে সেভে ক্লিক করব আমাদের প্রথম রাউটারটা অ্যাক্সেস পয়েন্ট মোডে কনফিগার করা হয়ে গেছে এখন আরেকটা রাউটার কনফিগার করব ক্লায়েন্ট মোডে প্রথম রাউটারটা যেভাবে কনফিগার করেছিলাম ঠিক সেভাবেই প্রথমে ল্যাপটপে আইপি বসাতে হবে ওয়ান টু ডট ওয়ান সিক্সটি এইট ডট জিরো ডট টু ফাইভ ফোর এটা ব্রাউজারে ব্রাউজ করব অ্যাডভান্সে ক্লিক করব প্রসিড টুতে ক্লিক করতে হবে আবার ইউজার নেম পাসওয়ার্ড দিতে হবে ডিফল্ট ইউজার নেম পাসওয়ার্ড অ্যাডমিন অ্যাডমিন ইউনাইটেড স্টেট সিলেক্ট আই অ্যাগ্রি এখানে ক্লিক লগ ইনে এ ক্লিক করব নতুন ইউজার নেম পাসওয়ার্ড দিতে হবে ফিনিশে ক্লিক করব কুইক সেটা আসতে হবে ক্লায়েন্ট সিলেক্ট করতে হবে এরপরে নেক্সটে ক্লিক করবো এখানে আইপিটা চেঞ্জ করে দেব টু ফাইভ ফোরের জায়গায় টু ফাইভ থ্রি দিব এরপরে নেক্সটে ক্লিক করব আবার নেক্সটে ক্লিক করব এখন আমরা এপির সাথে কানেক্ট হব এই জন্য সার্ভেতে ক্লিক করবো এই দেখুন অ্যাক্সেস পয়েন্টের এসএসআইডি শো করতেছে এটা সিলেক্ট করবো এরপর নিচে কানেক্টে ক্লিক করব এখন অ্যাক্সেস পয়েন্টের এসএসআইডির যে পাসওয়ার্ডটা আমরা দিয়েছিলাম সেই পাসওয়ার্ডটা এখানে দিতে হবে এখন নেক্সটে ক্লিক করবো এখানে আমরা ক্লায়েন্টের নতুন এসএসআইডি দেব আমরা একই এস এস আইডি রাখব লাভ এই লাভ এস এস নতুন আর একটা পাসওয়ার্ড দিব এখন নেক্সটে ক্লিক করব ফিনিশে ক্লিক করবো হ্যাঁ আমাদের কাজ শেষ আমাদের দুইটা রাউটারই কিন্তু কনফিগার করা হয়ে গেছে এই দেখুন আমাদের কিন্তু আইপি পেয়ে গেছে আমাদের নেটওয়ার্কে যে আইপিটা সেটা প্রথমে অ্যাক্সেস পয়েন্টে পাইছে এবং অ্যাক্সেস পয়েন্টের মাধ্যম দিয়ে কিন্তু আমরা এই ক্লায়েন্ট রাউটারেও কিন্তু আমরা এই আইপিটা পেয়ে গেছি অর্থাৎ একই নেটওয়ার্কে আইপি আমরা প্রথমে অ্যাক্সেস পয়েন্টে পেয়েছিলাম এখন ক্লায়েন্টে পেয়ে গেছি তার মানে আমাদের কনফিগার করা সাকসেসফুলি হয়েছে আরেকটা কাজ করতে হবে এখানে এন্টেনা সেভেন ডিবিআই আছে আমরা টোয়েন্টি থ্রি ডিবিআই সিলেক্ট করব অ্যাপ্লাইতে ক্লিক করব উপরে এই সেভে ক্লিক করব আমাদের সব কাজ শেষ অর্থাৎ দুইটা রাউটারই কনফিগার করা হয়ে গেছে এখন শুধু আউটডোরে সেট করব আমরা এই বিল্ডিং এর পাশে আমরা একটা রাউটা সেট আপ করেছি এটা অ্যাক্সেস পয়েন্ট এখান থেকে অনেক দূরে আমরা সেট আপ করেছি সেটা আমরা দূর থেকে দেখাতে পারতেছি না এই ক্যামেরার মাধ্যমে কিন্তু এখান থেকে প্রায় তিন কিলোমিটার দূরে আমরা আর একটা সেট করেছি আমরা এখানে তিন কিলোমিটারের ভিতরে ব্যবহার করেছি আপনি চাইলে আরও অনেক দূরে ব্যবহার করতে পারেন প্রায় পঁচিশ থেকে তিরিশ কিলোমিটার তবে দশ থেকে পনেরো কিলোমিটার হলে ভালো হয় তবে অবশ্যই উঁচুতে লাগাতে হবে এবং পয়েন্ট টু পয়েন্ট কিন্তু ফাঁকা থাকতে হবে কোনো বাধা পেলে কিন্তু এটা কাজ করবে না এর হাইট হতে হবে প্রায় পঞ্চাশ মিটার আপনি যদি সরাসরি মোবাইলে ব্যবহার করতে চান এই অ্যাক্সেস পয়েন্ট থেকে এক থেকে দুই কিলোমিটার দূর থেকেও আপনি মোবাইলে কানেকশন করে ব্যবহার করতে পারবেন এটার বাংলাদেশে প্রাইস প্রায় বারো থেকে চোদ্দ হাজার টাকা তো আজকের মতো এই পর্যন্তই আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে কমেন্টস করবেন ধন্যবাদ